শুনিছো হে বিশ্ববিত তোমারই রচিত ছন্দে মহান বিশ্বের রচিত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। আজ থেকে 120 বছর আগে ভারতবর্ষে এসেছিলেন ভগিনী নিবেদিতা। ভারতবর্ষ কি তার স্বদেশ এবং ভারতবাসীকে তার স্বজন বলে গ্রহণ করেছিলেন? ভারতের গর্ব ও লজ্জাকে নিবেদিতা তার ব্যক্তিগত গর্ব ও লজ্জা বলে মনে করতেন। আর কোনো বিদেশে নেই ভারতের ধর্ম, দর্শন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজ দর্শন, ইতিহাস ও স্বদেশ চেতনার স্বপ্নকে এমন আপন করে গ্রহণ করে নিতে পারেনি। আর কোনো বিদেশে নেই ভারতের জনসাধারণের প্রাণের আশা আকাঙ্ক্ষাকে, ভারতের অন্তরাত্মার সত্য স্বরূপকে এমন নিখুঁতভাবে চিনতে পারেনি। বস্তুত ভারতের জন্য তার আত্মনিবেদন এতই আন্তরিক, সর্বাঙ্গীন ও পরিপূর্ণ যে তাকে বিদেশিনী বলতে অপরাধ বোধ হয়। তিনি কখনো ভারতের প্রয়োজন, ভারতের নারী বলতেন না, বলতেন আমাদের প্রয়োজন, আমাদের নারী। স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা ভগিনী নিবেদিতা সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করেছিলেন ভারত জননীর সেবায়। তার 150তম জন্মবর্ষে স্বামী বিবেকানন্দ পাঠচক্রের শ্রদ্ধার্ঘ ভারত তীর্থে নিবেদিতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফিরিবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। স্বামীজি আরও বলেছেন, আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবতা পুণ্যভূমি ভারত তীর্থে এলেন ভগ্নী নিবেদিতা। এই সেই ভারত, এই সেই ভারতবর্ষ, আমার গুরুর চির আরাধ্যা দেবী, এই সেই দেশ, এই সেই প্রাচীন মুনি ঋষির দেশ ভারতবর্ষ, যেখানে প্রথম উচ্চারিত হয়েছিল ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়, এই সেই দেশ সর্বধর্ম সমন্বয়ের জন্মদাত্রী ভারতবর্ষ। তখন তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল 1898 সালের 28 জানুয়ারি ত্যাগ করে এলেন তার নিজস্ব স্কুল, স্বনামধন্য শিক্ষয়িত্রীর খ্যাতি, বুদ্ধিজীবী মহলে একজন শক্তিশালী লেখিকার সম্মান এবং পাশ্চাত্যের বিলাস বৈভব। কেন এলেন তিনি? বাস্তব জীবনে যথেষ্ট সফল মার্গারেট নোবেল শান্তিপন্নী চার্চের অধীনে প্রথাগত ধর্ম জীবনে, প্রকৃত ধর্ম জীবনের পথ খুঁজতে চেষ্টা করছিলেন বিভিন্ন বইপত্রের মধ্যে, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছিলেন না, ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। জীবনের এই অশান্তি হতাশা চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন ব্যাখ্যা শুনে। যে ধর্ম জীবনের সন্ধানে তিনি দিশাহারা হচ্ছিলেন তার সন্ধান পেলেন ভারতীয় বেদান্ত ধর্ম এবং তার ব্যাখ্যাকার স্বামী বিবেকানন্দের মধ্যে। মার্গারেট
স্বামী বিবেকানন্দকে গুরু বলে বরণ করে নিলেন। গুরুর মধ্যে দেখলেন পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচনের কাতরতা, ভারতের পরাধীন মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা। গুরু মুখে শুনলেন, আমি কন্ডেন্স ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ। ভারতবর্ষের সেবাই শ্রী গুরুর সেবা। তাই স্বামীজির আহ্বান নিবেদিতার কর্ণে প্রতিধ্বনিত হতে থাকলো, ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে। নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে। মার্গারেটকে এই কাজে বিশেষ উপযুক্ত বলে মনে হয়েছিল স্বামীজি। তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের, বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে, ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য। পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহের প্রয়োজন। ভারতে আসার কয়েকদিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে পাঠিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শনে। এসো মা, এসো। সেই সময়ে রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কি হবে? নিশ্চয়ই শ্রীমায়ের স্নেহ ও স্বীকৃতি। তাই স্বামীজি মার্গারেটকে পাঠিয়েছিলেন শ্রীমায়ের কাছে। মা শুধু তাকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত। মায়ের এই উদারতা দেখে স্বামীজিও উল্লাসে গুরুভাই রামকৃষ্ণানন্দকে লিখিলেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত, দারুণ ব্যাপার নাই কি? মনে রাখতে হবে এই ঘটনা ঘটেছিল সেই যুগে, যে যুগে ইউরোপীয়দের ম্লেচ্ছ বলা হতো, তাদের স্পর্শ করলে গঙ্গা স্নানের শাস্তি দেওয়া হতো। নিবেদিতা হয়ে গেলেন মায়ের অত্যন্ত স্নেহের খুকি। মা বললেন, মা আমার যেন সাক্ষাৎ দেবী, নরেনকে বিভক্তি করে, নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। এদেশের পরিবার কি ভালোবাসা! এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিলেন, নাম দিলেন নিবেদিতা। নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মত্যাগ করতে। পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হল ভারতবর্ষের সেবা করা। গুরুর এই কথায় তিনি বিশ্বাস করতেন, ভারতবর্ষের কল্যাণেই জগতের কল্যাণ, ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে। তাই তার ভারত সেবা আসলে ছিল সমগ্র মানব জাতির সেবা। শুরু করলেন ভারতীয় আদর্শে নারী শিক্ষা দিয়ে। 16 নম্বর বোসপাড়া লেনে খুললেন মেয়েদের জন্য স্কুল। আজ আমার কি আনন্দ, মা আছেন আমার স্কুল প্রতিষ্ঠা করতে। এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন
আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। তখনকার রক্ষণশীল সমাজে স্কুলে যাওয়া কল্পনা দিত, তার উপর শিক্ষয়িত্রী লেখ। নিবেদিতা বাড়িতে বাড়িতে ছাত্রী ভিক্ষা করতে যেতেন। একদিন গেলেন বিধবা গিরিবালা ঘোষের মামার বাড়িতে। গিরিবালার মামার সঙ্গে দেখা করে অনেকক্ষণ কথাবার্তার পর অনেক অনুনয় বিনয় করে নিবেদিতা বললেন, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য যিনি ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তাকে অনেক দুঃখ যন্ত্রণা পেতে হয়েছিল। আপনি আমার যা ইচ্ছে তাই বলুন, তবু আপনাদের গৃহকর্মের অবসরে কন্যাটিকে আমি ভিক্ষা চাই, অল্প সময়ের জন্য কন্যাটিকে আমায় দেবেন কিনা বলুন। আহা আহা, করছেন কি করছেন কি? বুঝতে পারছি আপনার এই আকুতি আসলে স্বামীজিরই আহ্বান। এই বাংলার অসংখ্য গিরিবালা নূতন জীবন লাভ করুক আমিও তা চাই। গিরি ও গিরি, এদিকে এসো তোমার, তোমাকে সিস্টার নিতে এসেছে। মাই চাইল্ড, তোমার মামা অনুমতি দিয়েছেন তুমি এখন থেকে রোজ স্কুলে যেতে পারবে। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না, আপনি আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন। মেয়েদের তিনি ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান এবং কিছু কিছু ইংরাজি ভাষাও পড়াতেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে সেলাই, ছবি আঁকা, হাতের কাজ শেখাতেন। ব্যায়াম করে শরীরচর্চা করতে উৎসাহ দিতেন। সর্বোপরি তাদের সহজাত ধর্ম বোধকে তিনি আরো বেশি করে জাগিয়ে দিতেন এবং পরিচয় করিয়ে দিতেন ভারতের সংস্কৃতির সঙ্গে। প্রথাগত শিক্ষার সাথে সাথে চলল স্বামী বিবেকানন্দের নির্দেশিত শিক্ষা পদ্ধতি। মেয়েদের শিক্ষা প্রসঙ্গে নিবেদিতা বলেছে যে, সনাতন ধর্মের আদর্শ ত্যাগ ও সেবা থেকে যেন তাদের বিচ্যুতি না হয়, ভারতের মেয়েদের শিক্ষার আদর্শ অত্যন্ত জরুরি, কিন্তু এই আদর্শ যেন সবার উপরে স্থান পায়। নিবেদিতা মনে প্রাণে স্বামীজির এই নির্দেশ পালন করতেন। একদিন নিবেদিতা মেয়েদের প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো তো, ভারতবর্ষের রানীকে সিস্টার, মহারানী কুইন ভিক্টোরিয়া, ইংরেজ শাসিত ভারতবর্ষে ইংল্যান্ডের মহারানীকে স্বাভাবিকভাবেই তাদের নিজেদের রানী মনে হয়েছিল। ছাত্রীদের উত্তর শুনে নিবেদিতা রাগে দুঃখে উত্তেজিত হয়ে উঠলেন। ধিক্কার দিয়ে ছাত্রীদের বললেন, ভারতবর্ষের রানীকে তাও তোমরা জানো না? ইংল্যান্ডের অধিষ্ঠাত্রী কুইন ভিক্টোরিয়া কখনোই তোমাদের রানী হতে পারেন না। তোমাদের রানী সীতা, ভারতবর্ষের চিরকালের রানী সীতা। বাংলা ভাষা নিবেদিতার খুব প্রিয়। ছোট ছোট বাংলা কথা যখন যার কাছে পারতেন শিখে নিতেন। তার স্কুলের ছোট মেয়েদের কাছে তিনি কখনো কখনো বাংলা শিখতেন। তখন তার ভাব বিনীত ছাত্রীর মতো হতো। একদিন, আচ্ছা তোমরা কি করছো? আমরা লাইন টানছি। লাইন শব্দটা কানে যাওয়া মাত্র নিবেদিতা তার কাছে এসে বললেন, লাইন তো ইংরেজি শব্দ, তোমরা নিজেদের ভাষায় বলো। কিন্তু লাইনের বাংলা মেয়েদের আর মনে পড়ে না, সকলেই বলতে লাগলো, সিস্টার সিস্টার, আমরা তো বরাবরই লাইনই বলি। দুঃখে বিরক্তিতে নিবেদিতার মুখ লাল হয়ে গেল। তোমরা নিজেদের ভাষাও ভুলে গেলে? হঠাৎ একটি মেয়ের মনে পড়াতে সে বলে উঠল, সিস্টার সিস্টার, লাইনের বাংলা রেখা। তখন নিবেদিতার আনন্দের সীমা নেই, তিনি যেন হারিয়ে যাওয়া একটি প্রিয় জিনিস কুড়িয়ে পেলেন আর বার বার উচ্চারণ করতে লাগলেন, রেখা রেখা রেখা। তার স্কুলে মেয়েদের পড়বার ঘরে শ্রীরামকৃষ্ণের একটি ছবি টাঙানো ছিল আর তার উল্টো দিকের দেওয়ালে ছিল একটি পৃথিবীর মানচিত্র টাঙানো।
আচ্ছা তোমরা বলো তো ওটা কি? সিস্টার ওটা পৃথিবীর মানচিত্র। আর ওটা? ওটা শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণদেব জগৎগুরু ছিলেন, জগতের মানচিত্র তার পায়ের তলায় থাকা উচিত। ১৮৯৯ সালে প্লেগের পুনরাবির্ভাব হলো কলকাতায়। নিবেদিতার ও স্বামী সদানন্দের প্লেগ সেবা কলকাতার ইতিহাসে স্মরণীয়। বাগবাজার পল্লীর সুবিকৃত ময়লা রাস্তা পরিষ্কার করতে নিবেদিতা নিজেই রাস্তায় নেমে পড়লেন। ১৯০৬ সালে পূর্ববঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষে ঝাঁপিয়ে পড়লেন সেবা করতে। স্বামীজির লেখা চিঠির কথা মনে পড়ল। হে মহাপ্রাণ ওঠো জাগো, জগতে দুঃখে পুড়ে খাপ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা জাগতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরেরই দেবতা বাহিরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? আমার গুরুদেব একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনেস্ট ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন আর তার ভবিষ্যৎ সব কিছুর তিনি ছিলেন প্রতিপুরুষ। এই স্বদেশ প্রেম নিবেদিতার মধ্যেও একইভাবে মূর্ত হয়ে উঠেছিল। তার মুখে নিত্য উচ্চারিত হতো মন্ত্রের মতো ভারতবর্ষ। ভারতবর্ষ শব্দটি ভাবে বিভোর হয়ে জপ করতেন তিনি। ভারতবর্ষকে সব দিক থেকে জাগিয়ে তুলতে হবে, যে ভারতবর্ষ তার গুরুর চির আরাধ্যা দেবী। ভারতবর্ষে বসবাস করে নিবেদিতা প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণকে, ইংরেজ জাতির হাতে ভারতবাসীর অমর্যাদা ও নিপীড়ন তাকে মর্মাহত ক্রুদ্ধ করে তুলল। তার মনে হলো ভারতবর্ষের উন্নতির পথে সব থেকে বড় বাধা ভারতবর্ষের পরাধীনতা। তিনি মর্মে মর্মে অনুভব করলেন ভারতবাসীর নৈতিক অধঃপতন এবং দুর্বলতার জন্য দায়ী বিদেশি শাসন। ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার প্রবল আকাঙ্ক্ষায় তিনি ঝাঁপিয়ে পড়লেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। স্বামীজির দেহ রক্ষার পর নিবেদিতা অনুভব করলেন স্বামীজির ভাবে সমগ্র ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। এ কাজ স্বামীজি তাঁরই জন্য নির্দিষ্ট করে গেছেন। শুরু করলেন সারা ভারতবর্ষ জুড়ে বক্তৃতা সফর। উদ্দীপনাময়ী ভাষণে জনসাধারণকে স্বামীজির আদর্শ ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। সবাইকে আহ্বান করলেন, সমস্ত সামাজিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে স্বদেশ জননীর সেবায় তোমরা এগিয়ে এসো। বিশেষ করে যুবক ও ছাত্রদের বলছি, তোমাদের সৎ, পরিশ্রমী এবং নির্ভীক হতে হবে। বীর সন্ন্যাসী বিবেকানন্দের সন্তান তোমরা, তোমাদের শরীর ও মনে বীর হতে হবে। ১৯০৩ খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল, নিবেদিতা আসছেন মেদিনীপুরে। তাকে অভ্যর্থনা করতে স্টেশনে অনেক মানুষ উপস্থিত। নিবেদিতা ট্রেন থেকে নামবার সঙ্গে সঙ্গেই হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।
নয়। তোমরা আমার গুরুর ভাষায় বলো, ওয়া গুরুজি কি ফতে, বল বাবুজি কি খালসা, বন্দে মাতরম, বন্দে মাতরম। বলো তোমরা সবাই, ওয়া গুরুজি কি ফতে, ওয়া গুরুজি কি ফতে, বল বাবুজি কি খালসা, বল বাবুজি কি খালসা, বন্দে মাতরম, বন্দে। আমরা এখন বেশি রকম উচ্চ শিক্ষা পাচ্ছি, অতিরিক্ত পরিমাণে গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে বেরুচ্ছে, যারা একেবারে ভগ্ন দেহ, বিপদের কালে আত্মরক্ষা করতে পারে না, নিজেদের মা বোনেদের মর্যাদা রাখতে পারে না, এসব ধ্বংসপুঞ্জ দিয়ে সমাজের কোনো উপকার নেই। দেশ চায় দেহে মনে বলিষ্ঠ দেশপ্রেমীদের, দেশ চায় না সেই সব লোককে যারা বিদেশি সরকারের সেবা করে থাকে, সেই সঙ্গে স্বদেশীয়দের উপর চড়াও হয়। বলিষ্ঠ দেশপ্রেমিকরাই দেশকে তুলতে পারবে। নিবেদিতার কণ্ঠে ধ্বনিত হতে থাকলো স্বামীজির মহামন্ত্র। আমার গুরুদেব বলে গেছেন, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, স্বাধীনতা আমাদের চাই চাই চাই, স্বাধীনতা আমাদের চাই চাই চাই। হে আমার ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশপ্রেমীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি মনে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হইয়া দাঁড়াইয়াছে? তোমরা কি মনে প্রাণে বুঝিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী অর্ধশনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গগনকে আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনা নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম যশ স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এই রূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। স্বামীজির এই বাণী তখনকার সমস্ত বিপ্লবীদের শিরায় শিরায় শিহরণ তুলল, দেশপ্রেমের বীজ রোপিত হল। বিপ্লবী ক্ষুদিরাম, ঋষি অরবিন্দ, বাঘা যতীন, কানাইলাল, হেমচন্দ্র বসু প্রমুখের হৃদয়ে। পরবর্তীকালে চক্রবর্তী রাজাগোপালাচারী বলেছেন, স্বামী বিবেকানন্দই ভারতীয় স্বাধীনতার জনক। স্বামীজি বলেছেন, তোমরা সহস্র সহস্র সমিতি গঠন করিতে পারো, 20,000 রাজনৈতিক সম্মেলন করিতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করিতে পারো, এসবে কিছুই ফল হইবে না যতদিন না তোমাদের ভিতর সেই সহানুভূতি সেই প্রেম আসিতেছে, যতদিন না তোমাদের ভিতর সেই হৃদয় আসিতেছে যে হৃদয় সকলের জন্য ভাবে। লাঞ্ছিত উৎপীড়িত পদে পদে অপমানিত পরাধীন ভারতবর্ষকে আর কোনো বিদেশিনী তার মতো এত আপন করে ভালোবাসতে পারেনি। ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গর্ববোধ, ভারতে জাতীয়তাবোধ জাগরণের জন্য এরকম সর্বস্ব পণ আর কোনো বিদেশের মধ্যে আমরা আজ পর্যন্ত দেখিনি। ভারতবর্ষকে ভালোবেসে নিজেকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সেবায় নিবেদন করে গুরুর দেওয়া নিবেদিতা নাম তিনি সার্থক করে গেলেন। 1911 সালের 13 অক্টোবর সকালবেলা মাত্র 44 বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা চলে গেলেন রামকৃষ্ণ লোকে।